আমার সঙ্গে রয়েছেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব, অনেক বর্ষিয়ান, তার বক্তব্য আমরা বিভিন্ন সময় শুনেছি। ইব্রাহিম সাহেব, যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে আপনি যেগুলো বারবার বলছেন, এই সরকার কি সত্যি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত বর্তমানে সরকার? দেখুন, এই সরকার গোড়া থেকেই দুর্নীতিগ্রস্ত, এটা নতুন নয়। কি বুঝলেন, উনি আইন কানুন কিছুই মানে না। হ্যাঁ, আইন কানুন যা কিছু আপনার সাধারণ মানুষের জন্য, আমার জন্য নয়। উনি দুর্নীতিগ্রস্ত মানে কীভাবে আছে আপনি দেখুন। আপনি বিধানসভাটা আপনি দেখেছিলেন কীভাবে ভাঙচুর করেছিলেন, ভাঙচুর, হ্যাঁ, ধুলির সাত করে ফেললেন, কেস কাচারি কিছুই নেই। কী বুঝলেন, ওনার যে সমস্ত যারা আছে, কী বুঝলেন, পোষা গুন্ডা, তোলাবাজ, সিন্ডিকেট, আপনার জমি দখলকারী, কী বুঝলেন, দেখেছেন আপনি কী ধরনের কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের উপরই কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, মানুষকে সবসময় ভয় দেখিয়ে চলো, কী বুঝলেন, হ্যাঁ, যে কোনো ব্যাপারে, হ্যাঁ, বিচার ধরো, মারো, পেটো, অত্যাচার করো, কী বুঝলেন, মানুষ না মাথা তুলে দাঁড়াতে পারে, হ্যাঁ, আমার এই পোষা গুন্ডাদের কাছে। আর দেশটা চালাতে গেলে একমাত্র এই পোষা গুন্ডা যদি আমি না রাখি, তাহলে আমি এই দেশে ক্ষমতায় থাকতে পারবো না। তোমরা যা কিছু করো। হ্যাঁ, বেশ, পীরজাদা সাহেব, আপনি যে অভিযোগটা করছেন যে আরএসএসের তিনজনের নাম করছিলেন আপনি, তিনজনের নামটা স্পেসিফিক আপনি ভাঙুন, কেন আপনি আরএসএসের সঙ্গে কম্পেয়ার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেয়ার করছেন, কেজরিওয়াল কম্পেয়ার করছেন, মোদী, আপনি একটু কম্পেয়ার একটু ব্যাখ্যায় ভেঙে দিন। দেখুন, এটা হচ্ছে কি জানেন, বিভাজন ছাড়া দেশে থাকা যাবে না। কী বুঝলেন, উন্নয়নের কথা যা কিছু কথা হচ্ছে বলছে, এসব একটা ভাঙতাবাজ। ক্ষমতায় থাকতে গেলে একমাত্র বিভাজন কি, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হ্যাঁ, এনআরসি, ক্যাপ, এম্পায়ার, হ্যাঁ, ভয় দেখাও, ডর দেখাও, হ্যাঁ, এই করে এই দেশে, হ্যাঁ, থাকা যাবে। এ ছাড়া কোনো দিন সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদি এবং মমতা থাকতে পারবে না। কী বুঝলেন, হ্যাঁ, মানে কোথাও কোথাও বলছেন সেটিং পলিটিক্স হচ্ছে বলছেন, পুরো সেটিং পলিটিক্স, এটা আজকের নয়, অনেক দিন থেকে আমরা বলে আসছি। কী বুঝলেন, হ্যাঁ, এরা এ ছাড়া বাঁচতে পারবে না। আপনি দেখেছেন তো কীভাবে দাঙ্গা হচ্ছে, মাঝে মাঝে কঠিন কঠিন দাঙ্গা হয়েছে, বলুন, দিল্লি ফিরে হয়েছে। ইব্রাহিম সাহেব, পশ্চিমবঙ্গে বিজেপির যে নবান্ন অভিযান ছিল, পুলিশ আক্রান্ত হয়েছে, গাড়ি জ্বলেছে, সেখানে নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড় থেকে ধর্মতলা অভিযান গণতান্ত্রিকভাবে করার কথা ছিল, সেখানে আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল যে কার্যত কোনো সংঘর্ষে বাতাবরণ তৈরি করে, তাকে চুলের মুটকি ধরে গণতান্ত্রিক পরিবেশে যে সুস্থ পশ্চিমবঙ্গের যে কালচার, যে ঐতিহ্য, তা কার্যত গণতান্ত্রিকভাবে যে কথাগুলো বলা হয় সেটা কোথাও না কোথাও ম্লানিমা হয়েছে না, কোথাও না কোথাও না কোথাও ধূলিসাৎ হয়েছে না বলে মনে হচ্ছে আপনার? ধূলিসাৎ হচ্ছে সেটা তো গণতন্ত্রের মধ্যে নেই কিছু, পশ্চিমবঙ্গের গণতন্ত্র নেই, এটা আপনি বুঝতে পারছেন না এখন অবধি। কী বুঝলেন, বিচারটা তো একমাত্র যা কিছু হচ্ছে, মারপিট, ভাঙচুর যা কিছু হচ্ছে, হ্যাঁ, ওনারা করলে সম্মুখ হয়ে যাবে, সম্মাপ, অন্য কেউ করলেই কিন্তু সেটাকে ধরা হবে, মারা হবে, পিটা হবে। কী বুঝলেন, গণতন্ত্রটাকে ফুল পশ্চিমবাংলা জয় করে ফেলা হয়েছে। আপনি তাহলে কেন বলছেন যে সেন্ট্রাল বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, নাহলে ভোট মানুষ ভোট দিতে পারবে না? না, পারবে না, ভোট হতে দেবে নাই, এ মোটেই দেবে না। আমি আপনাকে বলি, এখনও বলেছি, কী বুঝলেন, সেন্ট্রাল পুলিশ ছাড়া, মানে এছাড়া এ পশ্চিমবঙ্গে যদি ভোট হয়, আপনি দেখে নেবেন ভোট করতে দেবে না, লুটে ভাটে নিয়ে নেবে, সামনে এগোতে দেবে না, এরা পরিষ্কার করবো দিই। কেন, এর আগেও ভোট হয়েছে, পলিসিতে ভোট হয়েছে, এবং ভোট ব্যালট বাক্স পাল্টে দেওয়া হচ্ছে, গুন্ডারা সমস্ত সামনে থাকবে, প্রশাসন পিছনে দাঁড়িয়ে থাকবে, ভোট করে উনি নিয়ে চলে যাবেন, এটা সিধে পরিষ্কার কথা। ঠিক সেই পলিসিতেই আগামীতে ভোট করার চিন্তাভাবনা এখন থেকে চালু হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। পীরজাদা সাহেব, অতীতের একটু ফ্ল্যাশব্যাকে যদি চলে যাই, সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামে আন্দোলন, সে সময় ফুরপুরা শরীফ এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কাছ থেকে দেখেছেন, এবং আপনারা কখনও বিভিন্ন সময় সহমত পেষণ করেছেন, কারণ তখন বামফ্রন্ট সরকার ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম্পেয়ার করা হয়, কম্পেয়ার অফ পলিটিক্স, কম্পেয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন, কতটা পাল্টে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়? যখন নন্দীগ্রামের ব্যাপারটা আপনি বললেন এবং সিঙ্গুরের ব্যাপারটা যেটা বললেন, তখন মমতা ব্যানার্জি ভোটটা নেওয়ার জন্য
সংখ্যালঘু মানুষের সঙ্গে খুব ভালো মিশেছিলেন, গেছিলেন, বসেছিলেন এবং হ্যাঁ বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি বুঝলেন, দিয়ে আস্তে আস্তে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এটা আমরা জানতাম এটা পুরো ধোঁকা, মিথ্যে, দিতে পারবে না, কি বুঝলেন। আজকে সেই মমতার এই মমতা, সে তখনকার মমতার ব্যবহার আচার আচরণ, কি বুঝলেন, কথাবার্তা এখনকার আসমান আর জমিন ফারাক হয়েছে। এখন উনি হ্যাঁ মার্শাল আইন জারি করে ফেলছেন উনি, কি বুঝলেন, আমি যা বলবো তাই, আমার কথা মানতে হবে, কারো কথা লোম না। উনি মাঝে মাঝে বক্তব্য দেন, আপনারা দেখেন না কীভাবে বক্তব্য দেন সব, হ্যাঁ ওনাদেরই বড় বড় কর্মীদের কাছে কীভাবে বক্তব্য দেন না, আপনি দেন না, কারো কথা চলবে না ওনার কাছে, উনি যা বলে মেনে নিতে হবে, কিন্তু কাজ করতে গেলে সবাই মতপথ লিজ হতে হবে। উনি হাতে উনি মানে এগুলো রেখে দিয়েছেন, বুঝতে পারছেন না। তার কথা হচ্ছে সেই সময় উনি এসেছিলেন সংখ্যালঘু মানুষের ভোটটা নেওয়ার জন্যে, পিসাবদের মাথায় হাত ভরে ভোটটা নেওয়ার জন্যে সুপরিকল্পিতভাবে ঢুকেছিলেন, কী বুঝলেন। একটা জিনিস জানবেন, একটা কথা বলি, ইমাম হাসান আর হোসেন, কি বুঝলেন, ইমাম হাসান আর হোসেন আমার ধর্মীয় একজন মানে মহাপুরুষ, হাসান হোসেনকে যখন হ্যাঁ মানে খুব কলে কৌশলে এজিদ বাহিনীরা ওনাকে দাওয়াত করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওনাকে ঘিরে ফেলে প্রচণ্ড মার মেরেছিলেন, কি বুঝলেন, এমনকি শহীদ করে ফেলেছিলেন, বহুত প্রাণ চলে গেছিলো। ইনি কিন্তু সেই টাইপে কি বুঝলেন, ইনি প্রথম নিজে গদি নেওয়ার জন্যে, কি বুঝলেন, বসার জন্যে সংখ্যালঘু মানুষের কাছে যে একবারে হাসি মুখে কথাবার্তা হেঁটে যাওয়া, পায়ে যাওয়া, যাওয়া দরবারে আসা, হুজুর হুজুরে আপনার আপনার এই তদবির আমি জিতে গেছি সব বলে প্রশ্ন, তাহলে তো প্রশ্ন উঠছে তাহলে যে ফুরফুরা শরীফকে এবং আপনাদেরকে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন তার ব্যবহার করেছে, নিশ্চয়ই ফুল ব্যবহার, এখনও ব্যবহার করছে উনি। সেই সময় উনি কী করেছেন, এসে এসে বসেছে কাছে, দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের ঘরে, হ্যাঁ এই ব্যবহার দেখিয়ে উনি হ্যাঁ একবারে মাথায় সব কিছু রুমাল টুমাল দিয়ে সব কিছু করে বসে সব কিছু করে এখন ওরা কাজ মিটে গেছে। এই বেড়ে আর উনি চেয়ে দেখছে না, কি বুঝলেন, এখন আর কোনো ব্যাপার নয়, চালাও। তাহলে রাজ্যের আইনমন্ত্রী গতকাল সকাল সকাল তোহা সিদ্দিকী সাহেবের বাড়িতে হাজির হয়ে গেলেন, এর মধ্যে কোনো কোনো গন্ধ বর্ণ রূপ রস আপনি কি পাচ্ছেন? আপনি বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিন আপনি ইসলামের ধর্মগুরু হিসেবে আপনাকে সবাই বাংলা মানুষ চেনে, হঠাৎ করে আইনমন্ত্রী কেন? দেখুন আমরা ধর্মগুরু হিসাবে আমাদেরকে সবাই আসে, সব ধর্মতের লোক আমাদেরকে আসে যাবে, আসা যাওয়ার অধিকার তাদের আছে আর প্রত্যেক মানুষ রাজনীতি করার অধিকার আছে। তবে হঠাৎ উনি চলে এলেন, জামিন হওয়ার দিনে উনি এলেন কেন? উনি তো আগে আসতে পারেন পরে আসতে পারতেন। আমার নওশাদ সিদ্দিক পীরজাদা তিনি জামিন পাবে, হঠাৎ উনি এসে হাজির হলেন কেন আমার ওই ভাইটার কাছে? এর মধ্যে কিছু ব্যাপার আছে, ডালমে কুচ কালা হয় চোরে চোরে মাস্তুতো ভাই, কি বুঝলেন, আপনারা কি বোঝেন না কে কী করে, উনি কোন দিকে কী করে, এটা বাংলার মানুষ জানেন তো আপনারা নাকি? হ্যাঁ এটা মাঝের মধ্যে মানুষের ধ্যান ধারণা অন্যদিকে চলে গেছে, এটা আমরা আমি বলে দিলাম। আমি শেষ করবো আপনাকে দিয়ে, আপনি ইসলামের ধর্মগুরু এবং আপনাকে মানুষ মানে, আপনার একটা দূরদর্শিতা রয়েছে, আপনি মানুষকে দেখে বুঝতে পারেন, আপনার ব্যক্তিগত অভিমত এবং রাজনৈতিকভাবে মত নয় যে আগামী দিনে নওশাদ সিদ্দিকী জাতীয় স্তরের নেতা হওয়ার কি সম্ভাবনা রয়েছে? দেখুন আর কথা বলি আমি, আমরা মানে হচ্ছে পীর বংশের ছেলে, ও আমার ভাইপো, ও কোরেশ খানদানের বাচ্চা, ওকে লোভ দেখিয়ে এ করে ওকে টানা যাবে না। ওর ব্যবহার কথাবার্তা চালচলন সব কিছু জানেন, ওই একটিমাত্র আমার ভাইপো আমি ভাঙড়ে দিছি, কি বলি, আরও ভাইপো আছে আমার আগামীতে, আমি তো দেখবেন ওই ভাইপো আশা করি আগামী দিনে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ বর্ণ হিন্দু মুসলমান যে ব্যবহার যে কথাবার্তা যে চালচলন দেখতে পাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে ওকে ধরে রাখা মুশকিল আছে, বহুত এগিয়ে যাবে বাংলার মানুষ কিন্তু ওকে হ্যাঁ মাথায় করে নিয়ে বেড়াবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ধারে, এটা দেখে নেবেন আপনারা ইনশাআল্লাহ আশা করি আমি। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, আপনাকে প্রণাম। পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেবের বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিশেষ করে এই সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটের সরলীকরণে দাঁড়িয়ে উনি মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন পীরজাদা নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে, যে ভবিষ্যতে রাজনীতির ময়দানে কাঁপিয়ে বেড়াবে পীরজাদা নওশাদ সিদ্দিকী। এক, আইএসএফকে কোনোভাবেই
তার বীজ বপন করার ক্ষেত্রে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন। তবে সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ইতিহাসে স্মরণী বে হেঁটে অনেক কথা তিনি মনে করালেন, বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম আজ তার ব্যাপক পরিবর্তন হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনারা কমেন্টস করুন। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, ফুরফরা শরীফ, হুগলি। নমস্কার।